আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পূর্বের যারা পৃথিবীতে বিভিন্ন নবীদের রাসূলদের অনুসারী ছিলেন, মূসা আলাইহিস সালামের উম্মত ইহুদিদেরকে সপ্তাহে একটা দিন নির্বাচন করবার এখতিয়ার দিয়েছিলেন, যে একটি বিশেষ দিন তোমরা ইবাদত বন্দেগীর জন্য নির্ধারণ করবে, সারা সপ্তাহের মধ্যে এই দিনটি তোমাদের বিশেষভাবে আল্লাহর ইবাদত করবে, তোমাদের স্পিরিচুয়াল শক্তি আধ্যাত্মিক পাওয়ার তোমরা সঞ্চয় করবে, আলো গ্রহণ করবে, যে আলো দিয়ে সারা সপ্তাহ তোমরা চলবে। তোমাদের এই দিনটিতে হবে বিশেষভাবে নিজেকে পরিচর্যা করার দিন, নিজেকে পরিশুদ্ধ করার দিন, নিজেকে আলোকিত করার দিন, গেল সপ্তাহের সমস্ত ভুল ত্রুটিগুলোকে পর্যালোচনা করার দিন। আল্লাহর এলেমে, আল্লাহর কাছে একটা দিন সবচেয়ে বেশি শ্রেষ্ঠ বরকতময়, সেটা আল্লাহ তাআলা না বলে শুধুমাত্র ইহুদি খ্রিস্টান এবং মুসলিম জাতিকে নির্বাচন করার দায়িত্ব দিয়েছেন, যে তোমরা একটা দিন নির্বাচন করো। তো ইহুদিরা শনিবার নির্বাচন করেছে, কোরআনে কারিমে তার উল্লেখ আল্লাহ তাআলা করেছেন, শনিবার নির্বাচন করেছে। এই জন্য ইহুদিদের কাছে ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ সপ্তাহের পবিত্র দিন হলো কোনটা? শনিবার। আল্লাহ যেহেতু তাদেরকে রাইট দিয়েছেন তোমরা যেটা চুজ করো, তারা চয়েস করছেন, আল্লাহ বলছেন ঠিক আছে এটা তোমাদের জন্য সপ্তাহের পবিত্রতম দিন, ওকে। এরপর খ্রিস্টানদেরকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন যে তোমরা একটা দিন নির্বাচন করো, তখন তারাও একটা দিন নির্বাচন করলো, সেটা হলো রবিবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ দায়িত্ব দিলেন আপনি একটা দিন নির্বাচন করেন, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্বাচন করলেন শুক্রবার। এবং হাদিসের শেষ অংশে এসে আমাদেরকে জানানো হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দিনটি হলো সবচেয়ে, শুক্রবারটাই হলো সবচেয়ে সেরা এবং শ্রেষ্ঠ। অর্থাৎ আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তৌফিক দিয়েছেন সবচেয়ে সেরাটা নির্বাচন করবার। যদিও বাকিরা যেগুলো নির্বাচন করেছেন সেগুলো আল্লাহ যেহেতু তাদেরকে রাইট দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন, তাদের সেটা নির্বাচন করে তারা কোনো গুনাহ করেন নাই, অপরাধ করেন নাই, সেটা তাদের জন্য বরকতের দিন। বাট সবচেয়ে শ্রেষ্ঠ দিন হলো এই জুমার দিন। জুমার শব্দের অর্থটা কি? এই শব্দের অর্থের মধ্যে কিন্তু তাৎপর্য লুকিয়ে আছে। জুমার শব্দের অর্থ হলো একত্র করা। সমাজ বিচ্ছিন্ন থাকলে ভালো নাকি ঐক্যবদ্ধ থাকলে ভালো? জুমার কাজই হলো সমাজকে ঐক্যবদ্ধ করা। জুমার দিন আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে মানুষকে যেভাবে ঐক্যবদ্ধ করা যায়, রাজনৈতিকভাবে, ব্যবসায়িকভাবে, অন্য কোনোভাবে এভাবে মানুষকে একত্র করার কোনো পসিবিলিটি আছে, সম্ভব? বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলো যদি ঐক্যমত পোষণ করে, একমত হয় সব দলগুলো, যে আমরা আমাদের দেশের জনগণকে সপ্তাহে একটা দিন আধা ঘন্টার জন্য একত্র করতে চাই, সামাজিক সমস্যাগুলো নিয়ে কথা বলতে চাই, কথা শোনাতে চাই, তো সারা বাংলাদেশের প্রতিটি প্রান্তে প্রান্তরে মানুষকে একত্র করা সপ্তাহে একদিন সম্ভব? সম্ভব না। খাবার দিয়ে টাকা দিয়েও আনা সম্ভব হবে না। দেখুন, সমস্ত মিডিয়াগুলো, সকল টিভি চ্যানেল, বাংলাদেশে প্রায় 30-40টা টেলিভিশন চ্যানেল, সবগুলো টিভি চ্যানেল একযোগে যদি চলে, সবগুলো টিভি চ্যানেলের সামনে, সবগুলো টিভি চ্যানেলের টিভি সেটের সামনে এট এ টাইম, সবচেয়ে পিক টাইমে, সবচেয়ে ইম্পর্টেন্ট টাইম কখন সেটা বলেন তো? রাত 9টা থেকে 10টা বা 8টা থেকে 10টা, এই তো সবচেয়ে পিক টাইম মানুষ টেলিভিশনের সামনে থাকে। এই টাইমটাতে সারা দেশে এই 30-40টা চ্যানেলের সকল দর্শক একযোগে যে যেখানে যে ভাষায় যে চ্যানেল দেখুক না কেন, সবগুলো একত্র করলে কত হতে পারে আনুমানিক? আইডিয়া আছে কোনো? আমাদের অ্যালেক্সা র্যাঙ্কিং ভুয়া, মাননীয় তথ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন আগে যে এটার কোনো, এটা ম্যানিপুলেট হয়। তারপরও আমাদের তো আইডিয়া আছে, বিশেষ করে আমরা যারা মিডিয়াতে কাজ করি আমরা তো জানি খুব বেশি মানুষ হয় না। কয় লাখ হবে? 10 লাখ, 20 লাখ, 25 লাখ, 30 লাখ, কী বলেন? আচ্ছা, জুমার দিন 12:30 থেকে 1:30 পর্যন্ত এই এক ঘন্টা মসজিদে কী পরিমাণ মানুষ সারা দেশে বসে থাকে? বাংলাদেশের মসজিদের সংখ্যা কত? কয়েক লাখ মসজিদ, 2 লাখ না 3 লাখ, 3 লাখ মসজিদ সম্ভব। 3 লাখ মসজিদ যদি হয়, 3 লাখ মসজিদে এভারেজ যদি 500 করে লোক হয়, তাহলে 3 লাখের 500 করে গুণ দিলে কত কোটি হয়? 1.5 কোটি। 1.5 কোটি মানুষ জুমার দিন তারা ফ্রেশনেসের সাথে এসে এই এক ঘন্টা আল্লাহর ঘরে হাজিরা দেয়।
এটা এটার নাম কেন জুমা হয়েছে, জুমা যে নাম শব্দের অর্থ যে একত্র করা, কিভাবে একত্র করে, কিভাবে সম্মিলিত করে, কিভাবে সমাজকে ঐক্যবদ্ধ করে, এর চাইতে উজ্জ্বল উদাহরণ আরেকটা আপনি দেখাতে পারবেন না, সম্ভব না। সমস্ত মিডিয়া একযোগে চাইলেও সম্ভব না যে এত মানুষকে একসাথে অ্যাটেনশন রাখবে, সম্ভব না। একমাত্র সম্ভব জুমার মাধ্যমে। ভাইরা আমার, এই জুমার দিনের তাৎপর্য যদি আমরা বুঝতাম, আমরা খতিবরা যদি বুঝতাম, আপনারা মুসল্লিরা যদি বুঝতেন, মসজিদ কমিটির লোকেরা যদি বুঝত, তাহলে আমাদের সমাজের চেহারা বদলাতে খুব বেশি সময় লাগতো না, মানুষের কষ্ট থাকতো না, মানুষের অভাব অনটন থাকতো না, বিশৃঙ্খলা থাকতো না। আমরা আপনারা আমরা কেউই আসলে জুমার দিনের তাৎপর্যটাকে সেভাবে উদ্ভাবন করতে পারি না। আল্লাহ তালা জুমার দিনের এই গুরুত্ব আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এখন পৃথিবীর বিভিন্ন প্রেসিডেন্ট, বিভিন্ন দেশের রাষ্ট্রনায়ক, তাদেরকে দেখবেন সপ্তাহের, সারা সপ্তাহের হিসাব নিকাশ পর্যালোচনা জাতির কাছে তারা পেশ করেন। উন্নত দেশগুলোতে আছে, এবং আমাদের দেশেও পত্রপত্রিকাগুলোতে দেখবেন যে তারা সাপ্তাহিক বুলেটিন প্রকাশ করে, কোরপত্র প্রকাশ করে, সপ্তাহের সামারি প্রকাশ করে। টেলিভিশন চ্যানেলগুলোকে দেখবেন যে সারা সপ্তাহের সব গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে তারা বিভিন্ন প্রোগ্রাম সাজায়। এই পুরো জিনিসটার আইডিয়া দিয়েছে ইসলাম। এই সাপ্তাহিক এই আয়োজনটার আইডিয়া এসেছে কোত্থেকে? ইসলাম থেকে। এই জুমার দিনের গুরুত্ব এত বেশি যে আল্লাহ রাব্বুল আলামিন জুমার নামাজকে ঐক্যবদ্ধভাবে পড়ার সিস্টেম রেখেছেন। জুমার নামাজ কেউ চাইলেও একা একা পড়া সম্ভব, এমনকি একজন ইমাম একজন মুক্তাদি মিলেও জুমার নামাজ হবে না। অর্থাৎ জুমার নামাজ আমাদেরকে একত্র করতে শেখায়, জুমা আমাদেরকে ঐক্যবদ্ধ করতে শেখায়, সামাজিক সম্প্রীতি মেলবন্ধন তৈরি করতে শেখায়। এই জন্য জুমার দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ হলো যে পরিপাটি হয়ে, গোসল করে, সুগন্ধি মেখে তারপরে মসজিদে আসতে হবে। কেন? কারণ আপনি যখন একত্র হবেন, অনেকগুলো মানুষ একত্র হবে, কারোর ঘামের গন্ধে যেন কারোর কষ্ট না হয়, কারোর কারণে কারোর যেন ডিস্টার্ব ফিল না হয়, হ্যাঁ, আপনার অপরিচ্ছন্নতার কারণে পরিবেশটা যেন অস্বাস্থ্যকর না হয়। দেখুন, এই যে একটু আগে যেটা বলছিলাম যে ইসলাম শৃঙ্খলার কথা বলে, সৌন্দর্যের কথা বলে, আশপাশের লোকের কথা চিন্তা করতে বলে, জুমার নামাজের মধ্যে আপনি সেই জিনিসটা দেখবেন। শুধু জুমার নামাজ কেন, প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে আপনি সেই জিনিসটা। পেঁয়াজ খাওয়া নিষেধ না, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেউ কাঁচা পেঁয়াজ খেয়ে মুখের দুর্গন্ধ দূর না করে ডাইরেক্ট মসজিদে আসতে নিষেধ করেছেন। কেন কেন নিষেধ করেছেন? মানুষের কষ্ট হবে, অন্যদের দুর্গন্ধে কষ্ট হবে। রাস্তায় বসতে নিষেধ করেছেন, কেন? অন্যদের চলাচলে ব্যাঘাত হবে। শুধু ইসলামটা যদি আমরা বুঝি আর মানি, তাহলে আর কোনো সমস্যা থাকে না, সমস্ত সমস্যার সমাধান হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে এবং মানার তৌফিক দান করুন। আমাদের দোষ, আমাদের হুজুরদের দোষ, আমরা ইসলামটাকে আপনাদের সামনে পূর্ণাঙ্গ রূপে তুলে ধরতে পারি নাই। আমরা ইসলামের একটা পার্ট আপনাদেরকে দেখাইছি, নামাজ, রোজা, হজ, যাকাত, সন্দেহ নেই এগুলো ইসলামের মূল কাজ, কিন্তু ইসলাম যে সামগ্রিক জীবন নিয়ে গঠিত হয় সে জিনিসটা আপনাদেরকে আমরা তুলে ধরতে পারি না। এই জন্য ভাই, প্রত্যেকটা ক্ষেত্রে আপনি দোকানে যাচ্ছেন, আপনি মার্কেটে যাচ্ছেন, আপনি বাজারে যাচ্ছেন, আপনি বাসায় যাচ্ছেন, প্রত্যেকটা ক্ষেত্রে আপনার অন্যের অধিকার খেয়াল করা, অন্যের কষ্ট হচ্ছে কিনা খেয়াল করা, এই শিক্ষাটা ইসলাম আমাদেরকে দিয়ে থাকে। জুমার দিনে আরও যে সমস্ত আয়োজন আছে, আপনি যদি দেখেন প্রত্যেকটা আয়োজনের সাথে দেখবেন সামাজিক মেলবন্ধনের একটা ব্যাপার আছে। একটা চেইন খেয়াল করেন, পছন্দ নামাজ ইসলাম বলে, আমরা তো এখন সব মসজিদে জুমার নামাজ পড়ি, এটা তো আসলে ইসলামের নির্দেশনা না। ইসলাম এটা চায় না যে সব মসজিদে জুমার নামাজ হবে, যেহেতু আমাদের দেশে কেউ কাউকে মানতে রাজি না, সবাই মসজিদের সভাপতি সেক্রেটারি হবে, এই জন্য সবাই জুমার মসজিদ করে। ইসলাম বলে যে ছোট ছোট মহল্লায় মসজিদ থাকবে, পাঁচ ওয়াক্ত নামাজ হবে, এবং জুমার দিন সপ্তাহে একটা দিন ছোট ছোট মহল্লার মসজিদের মুসল্লিরা সবাই একটা জামে মসজিদে একত্র হবে। আবার বড় কোনো উন্মুক্ত মাঠে ঈদের নামাজ হবে, অনেকগুলো জুমার নামাজের মুসল্লিরা বছরে একবার, দুইবার, দুই ঈদে তারা মাঠে একত্র হবে। আবার সারা বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলমানরা সারা বিশ্ব থেকে আরাফাতের ময়দানে এসে বছরে বা জীবনে একবার একত্রিত হবে। চেইনটা লক্ষ্য করেন, একটা সমাজকে স্ট্রং করবার জন্য, একটা সমাজের প্রতিটা পার্টকে শক্তিশালী করবার জন্য এই যে চেইনটা, পাঁচ ওয়াক্ত, জুমা, ঈদ, তারপর হজ, মানে একটা হলো মহল্লার সম্প্রীতি, একটা হলো পুরো এলাকার অঞ্চলের সম্প্রীতি, আর হলো আরেকটা বৃহৎ অঞ্চলের সম্প্রীতি, আর হলো বৈশ্বিক সম্প্রীতি। এটা সৃষ্টি করার জন্য ইসলাম কতগুলো স্টেপ রেখেছে, কিন্তু আমরা সেগুলো ভেঙে একাকার করে ফেলেছি।
এখন সব মসজিদে জুমা হয়, সব মসজিদে ঈদের নামাজ হয়, এবং পারলে সব মসজিদে আমরা আরাফাতের ময়দান বানাইতাম। যদি পারতাম বলতাম যে ঠিক আছে আমরা নিজেরাই হজের খুতবা দেই, তারপরে আমরা নিজেরাই হজের আয়োজন করি। অনেক জায়গা হয়েছে তো বাংলাদেশে, জানেন না, অনেক জায়গায় কিন্তু তহবিলের ব্যবস্থা করছে তো। হ্যাঁ, এই যে ব্যাপারটা, এটা আমাদেরকে শিক্ষা দেয় যে এই জুমার দিনের আয়োজনে অনেক অনেক সৌন্দর্য রয়েছে। আমাদের দেশে প্রায় সময় দেখবেন জুমার দিন সাপ্তাহিক ছুটি পরিবর্তন করার জন্য নানা রকমের কথা উঠায়। সুশীল সমাজের লোকজন নানা সময় এরকম কথা বলে না যে জুমার দিন পরিবর্তন করা হোক। কেন করা হবে? যুক্তি আছে। যুক্তি হলো যে যেহেতু রবিবার সারা বিশ্বে বেশিরভাগ দেশে ছুটি হয়, সো আমরা যদি রবিবার ছুটি দিই তাহলে আমাদের ব্যবসায়ীদের জন্য সুবিধা হয়, অফিসিয়াল ট্রানজ্যাকশনগুলো করতে সুবিধা হয়, মিটিং সিটিং সুবিধা হয়। এখন প্রশ্ন হলো, আমাদের যখন দিন আমেরিকাতে তখন রাত, এখন আমেরিকাতে রাত, তো এখন এটার জন্য কী করবেন? তাহলে তো আমাদের রাত্রে অফিস শুরু করা দরকার। রবিবার যারা সাপ্তাহিক ছুটি রেখেছেন তারা রবিবার কেন রেখেছেন, কী কারণে? ধর্মীয় কারণে। রবিবারটা ইউরোপিয়ানরা আমেরিকানরা রবিবার যে সাপ্তাহিক ছুটি রেখেছে সেটা কী কারণে রেখেছে? বাণিজ্যিক কারণে না ধর্মীয় কারণে? ধর্মীয় কারণে। তারা খ্রিস্টান ধর্মের অনুসারী, তাদের রবিবার দিনটা তাদের তাৎপর্য মানে সেজন্য ওই দিনটাকে তারা বন্ধ রেখেছে। তাহলে একই যুক্তিতে আমাদের জন্য শুক্রবার বন্ধ থাকাটাই কি যুক্তি? কদিন আগে আমাদের শিক্ষার্থীদের পড়ালেখা নানাভাবে পিছিয়ে গেছে, গরমের কারণে বেশ কিছুদিন বন্ধ গেছে। এটা পোষায় নেওয়ার জন্য মাননীয় শিক্ষামন্ত্রী বলেছেন প্রয়োজনে শুক্রবারও ক্লাস করা হতে পারে, নেওয়া হতে পারে। প্রসঙ্গত বলেছেন, হবে এটা বলেন না, মনে বলছেন যে প্রয়োজনে হতে পারে। একান্ত প্রয়োজন হলে, নিরুপায় হলে, বিশেষ মুহূর্তে একদিন শুক্রবার পরীক্ষা হলো, কিছু হলো, এটা তো ডিফারেন্ট ইস্যু হতেই পারে। কিন্তু স্থায়ীভাবে যদি শুক্রবার দিনটাকে আমরা কাজের দিন বানিয়ে ফেলি, বা এই দিনটা তো পোলাপানকে পড়ায়, এই যে রমজান মাসে স্কুল আমাদের খোলা রাখতে হয়েছে, এর ফলে বহু ছেলে মেয়েরা রোজা রাখতে পারে নাই। আমাদের তরুণ প্রজন্মের যে দুরবস্থা, আজকে আমাদের এলাকার সিদ্ধিগঞ্জ থানার সময় তো ওসি সাহেব আছেন, অফিসার ইনচার্জ আছেন আলহামদুলিল্লাহ, তো ওনারা ভালো বলতে পারবেন যে এই যে আমাদের উঠতি বসে তরুণদেরকে নিয়ন্ত্রণ করা এখন আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাইদের জন্য কত কঠিন হয়ে যাচ্ছে। আমরা সবাই কম বেশি জানি, তাই না? কিশোর গ্যাং বের হয়েছে, একটার পর একটা মরার উপরে খড়ার ঘা, মানে কন্ট্রোল করা যাচ্ছে না, পোলাপান নষ্ট হয়ে যাচ্ছে। এই অবস্থাকে উত্তর থেকে উত্তরণের উপায়টা কি? একটাই উপায়, নৈতিক শিক্ষা দেওয়া। বাচ্চাদের নৈতিক শিক্ষা যদি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে না থাকে, আমাদের বই পুস্তকে না থাকে, পরিবারে না থাকে, তাহলে সেক্ষেত্রে বাচ্চাগুলো আমরা কোনোভাবে ধরে রাখতে পারবো না, এরা নষ্ট হয়ে যাবে। অতএব আমাদের জুমার দিনের তাৎপর্য গুরুত্ব বুঝতে হবে, এবং এই একটা দিন অন্তত আমাদের বাচ্চাদের জন্য নানামুখী আয়োজন রাখা উচিত। মসজিদে জুমার দিনে যে ফ্ল্যাট আলোচনা হয়, এখানে শিশুদের জন্য কিশোরদের জন্য আলাদা কিছু থাকে না। আমরা খুব আকুতি ভরে সবসময় আহ্বান করি সারা দেশের খতিবদের প্রতি, ইমামদের প্রতি, এবং মসজিদ কমিটির দায়িত্বশীলদের প্রতি যে প্লিজ আপনারা তরুণদের জন্য বিভিন্ন প্রোগ্রাম রাখেন। আমি মিডিল ইস্টে দেখেছি, পৃথিবীর বিভিন্ন দেশে আছে, ইস্ট লন্ডন মসজিদ সারা বিশ্বের একটা আদর্শ মসজিদ, সেখানে সে একটা মসজিদ পুরো আপনার লন্ডনের মধ্যে মুসলমানদের সোসাইটিকে অত্যন্ত স্ট্রং করেছে, জাস্ট একটা মসজিদ। কী করেছে মসজিদ? তাদের একটার পর একটা কার্যক্রম এমনভাবে করেছে যে পুরো সমাজকে তারা একটা সুন্দর জিনিস উপহার দিতে পেরেছে, মুসলমানদের একটা মেলবন্ধন গড়ে তুলেছে। মিডিল ইস্টে আপনি দেখবেন প্রায় ম্যাক্সিমাম মসজিদে ইউথ ক্লাব আছে, মসজিদে যুবকদের ক্লাব আছে। আমার দেশে এটা চিন্তা করলে পোলাপন যদি বলে যে সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব বা মুরব্বীরা, চাচা জিরা, আমরা ক্লাব বানাবো, ঠ্যাং ঠ্যাং ভেঙে দেবো মুরব্বীরা দেবে। অথচ আমার তরুণরা যদি তাদের সাংস্কৃতিক শরিয়ার গণ্ডির মধ্যে থেকে যে সাংস্কৃতিক আয়োজন করা যায়, খেলাধুলা করা যায়, সেগুলো যদি তাদেরকে আমরা মসজিদের ছত্রছায়া করতে দিতাম, তাহলে এই ছেলেগুলো নষ্ট হতো না, এ ছেলেগুলো বকে যেত না, এ ছেলেগুলো সন্ত্রাসী হতো না, তারা মাদকের দিকে যেত না, তারা খারাপ দিকে যেত না। তো আমরা মসজিদকে কেন্দ্র করে কিশোরদের জন্য, শিশুদের জন্য, তরুণদের জন্য আলাদা আলাদা প্রোগ্রাম রাখা উচিত, নানা রকমের আয়োজন রাখা উচিত। আমরা আলহামদুলিল্লাহ সুন্নাহ ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্স যেটা করতেছি, সেখানে আমাদের স্বপ্ন আছে যে আমরা এইভাবে আলাদা আলাদা প্ল্যান প্রোগ্রাম রাখবো, যে তরুণরা তাদের মতো তাদের জন্য আয়োজন থাকবে, শিশুদের জন্য আয়োজন থাকবে। আমাদের মসজিদগুলোতে শিশুদের জন্য কিছু নাই, মেয়েদের জন্য কিছু নাই, তরুণদের জন্য কিছু নাই, যার কারণে এই জেনারেশনটা আমাদের থেকে তেমন কোনো সুবিধা পাচ্ছে না। তো আপনারা অনেকে অনেক মসজিদে দায়িত্বশীল আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করবো যে ইয়াংদের জন্য নানা রকম আয়োজন করেন। শুধু ওয়াশ নানান আয়োজন করবেন না, শুধু যুবকরা জানে যে হুজুর মানে ওয়াশ করবে, আর কি করবে? হুজুরের কাজে তো ওয়াশ করা,
কিন্তু আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াস করেছেন মসজিদে নববীর আঙ্গিনায়, মসজিদের ভেতরে না, মসজিদের আঙ্গিনাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াস উপস্থিতিতে ইথিওপিয়ান সাহাবিরা খেলাধুলা করেছে, আপনারা জানেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াস সেটা অবশ্য শরীরচর্চামূলক খেলাধুলা, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াস নিজের স্ত্রী উম্মুল মুমিনীন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে সাথে নিয়ে সেটা উপভোগ করেছে। ইসলামে কি নাই বলেন? ক্রীড়া বিনোদন সব আছে, মসজিদের বিশাল বড় মাঠ আছে, সেখানে যুবকদের ঢোকা নিষেধ। তো কি করবে? পোলাপান অন্য জায়গায় আকাম প্রকাম করে, তাদেরকে তো আপনারা কাছে আসতে দেন না, তাদের জন্য ভালো কোনো পরিবেশ রাখেন না। ছোট পিচ্ছি মসজিদে আসছে, একটু কান্নাকাটি করছে, দিছেন ধমক, ওই পোলা জীবনোত্তর তবা করে এই জায়গায় আসতেছি না জীবন। এটা কি ইসলাম আমাকে বলেনি? জুমার দিনের তাৎপর্যটা আমাদের ঘরে ঘরে মসজিদে মসজিদে সব জায়গায় অনুধাবন করতে হবে, চর্চা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, এবং ইসলামটাকে শুধুমাত্র ইবাদত সর্বস্ব দিন হিসেবে না নিয়ে সামগ্রিকভাবে আমাদের জীবনের প্রত্যেকটা স্তরে ইসলাম যে আমাদেরকে গাইডলাইন দিয়েছে সেটাকে আল্লাহ তাআলা আমাদেরকে মেনে চলার তৌফিক দান করুন। আমরা সে দোয়া রাখবো ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কাছে, এবং সে চেষ্টা করবো। আর জুমার দিনে বিশেষ করে আগে আগে মসজিদে আসার ফজিলত অনেক বেশি। আলহামদুলিল্লাহ এই মসজিদে আমি যখন প্রথমে আসি তখন আমি দেখতাম জুমার আলোচনা শুরু করার সময় আধা কাতার নামাজে মুসল্লি হতো, এক কাতারও পুরো হতো না যখন আলোচনা শুরু হতো। এখন আলহামদুলিল্লাহ আমি মসজিদে ঢোকার আগে দোতলা নিস্তলা ফুল হয়ে দোতলায় অনেকাংশ ফুল হয়ে যায়, পরিপূর্ণ হয়ে যায়। এটা একটা ভালো দিক, এটা শুধু এই মসজিদে আর সব মসজিদে হওয়া উচিত। কিন্তু আমাদের এখানে একটা সমস্যা হলো যে আপনারা এসে বোবার মতো বসে থাকেন সবাই, এই জায়গাটাতে আমার একটা আপত্তি আছে। আপনারা এসে যে চুপচাপ বসে থাকেন এটাতে কী লাভ? বসে থাকলেও আপনি সওয়াব পাবেন, কিন্তু বসে অনর্থক বসে থাকার তো কোনো যুক্তি নেই। এই টাইমটাতে আমরা কোরআন কারিমের তেলাওয়াত করতে পারি, সামনে কোরআন লেখা আছে, চাইলে আমরা এই পিলারগুলোর চারপাশে উপরে কয়েক ফিট উপরে চারপাশে আপনার রাউন্ড করে কোরআন রাখার র্যাক দিয়ে দিতে পারি, আমরা কোরআন তেলাওয়াত করতে পারি, ভালো বই থাকতে পারে, বই পড়তে পারি। এখানে একটা লাইব্রেরি আছে, এই লাইব্রেরিটার মতো এতিম অসহায় এই মসজিদে আরেকটা নেই। ওই যে কোনায় আলমারিটা আছে, জীবনে কেউ ওটা ধরছেন? দোতলা আলমারি আছে। ইসলাম ফাউন্ডেশন থেকে অনেক বই বস্তু কেনার ব্যবস্থা করছে, আমাদের সভাপতি সাহেব ইসলাম ফাউন্ডেশনের সাবেক ডিরেক্টর ছিলেন, কিন্তু এই বইগুলো আমার মনে হয় না কেউ ভুলেও হাত দিয়ে দেখে। তো আমরা মসজিদে যারা জমা আগে আগে আসি তারা মেহরবানি করে কোরআন তেলাওয়াত করবো, বই পুস্তক পড়বো, দিনী বই পড়বো, এবং দুরুদ শরীফ পড়বো, অন্যান্য আমল করবো। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। জাযাকাল্লাহ খাইর। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।